হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ ছিল শনিবার, তো এখন আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। শনিবার সেজন্য আর কোনো তাড়াহুড়া নেই, আসাদেরই ব্রেকফাস্টটা তৈরি করছি। তো আজকে নাস্তা তৈরি করছি প্যানকেক। আমার বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক, ওরা অনেক পছন্দ করে, সেজন্য প্রায় সময় আমি প্যানকেকটা তৈরি করি। আমার চ্যানেলে যখনই এই প্যানকেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বা প্যানকেক তৈরিটা দেখাই, তো কেউ কেউ আমাকে বলেন যে এটা তো প্যানকেক না, এটা হচ্ছে ক্রেপ। আমি আসলে একদম শুরু থেকেই প্যানকেক বলে আসছি, তাই আমি আর এটা চেঞ্জ করতে পারছি না আর চাচ্ছিও না। আপনারা যদি ক্রেপ বলেন পারফেক্টলি ফাইন, বাট আমার কাছে মনে হয় আমি যেটা বলে ইউজ টু সেটাই বলি। তো যাই হোক, আমি আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব, কারণ এই প্যানকেকের টেস্ট অসাধারণ হয়, খুব ভালো লাগে। অনেক আপুরাই আমাকে বলেন যে নাস্তার রেসিপি যাতে আপনাদের সাথে শেয়ার করি, ব্রেকফাস্টের রেসিপি যাতে আপনাদের সাথে শেয়ার করি। আমার খুব ইচ্ছা ছিল যে লম্বা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব জাস্ট ব্রেকফাস্টের রেসিপি দিয়ে, কিন্তু সময় স্বল্পতার কারণে দেখা যাচ্ছে আমার ওই ইচ্ছাটা পূরণ করতে পারছি না। ইনশাল্লাহ সামনে হয়তো পূরণ করব। বর্তমানে একটু ব্যস্ত আছি, মানে ব্যস্ত বলতে খুব বেশি ব্যস্ত আছি। কেন ব্যস্ত একটু আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য ওইভাবে হয়তো আলাদাভাবে রেসিপি দিতে পারবো না নাস্তার। তো ভাবলাম যে আমার ব্লগ আমি যখনই আপলোড করি আপনাদের সাথে এক একটা রেসিপি শেয়ার করে ফেলবো, এতে করে আপুদের জন্য সহজ হবে, কারণ আপুরা কিন্তু রেসিপি ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন। স্পেশালি আমার চ্যানেলে তো সবসময় কমেন্ট আসে যে আপু বেশি বেশি রেসিপি শেয়ার করবেন, আপনাদের কাছে যেটা ভালো লাগে আমি তো অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে। দেখতে দেখতে আবারও পবিত্র রমজান মাস চলে আসছে। পবিত্র রমজান মাসের আগমনে মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, আর হবেই না কেন, এই মাসটা হচ্ছে রহমত বরকতের মাস। এই পবিত্র মাসের উসিলায় মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমাদের ঈমান আমলকে মজবুত করেন। ইদানিং বেশ মেসেজ পাচ্ছি রমজান উপলক্ষে যাতে রেসিপি শেয়ার করি, হেলদি রেসিপি। তো আমারও ইচ্ছা আছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, যেহেতু আমি প্রতিবারই আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, আমার আইডিয়াসগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ইনশাল্লাহ এবারও শেয়ার করব আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি বা যতটুকু পারি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, কারণ আমার কাছে অনেক ভালো লাগবে। তবে যেহেতু বলেছি একটু বিজি, ইনশাল্লাহ একটু ফ্রি হয়েই আপনাদের সাথে আমার আইডিয়াগুলো শেয়ার করব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক অনেক রেসিপি আছে রমজান উপলক্ষে, কম সময়ে কীভাবে ইফতার প্রিপারেশন করা যায় সেগুলোর অনেক আইডিয়া কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আর সেই সাথে অনেক ইউজফুল টিপস যেগুলো আপনারা যদি ফলো করেন আপনাদের সময় অনেক কম লাগবে কিচেনে, আর এই পবিত্র মাসে বেশি বেশি করে ইবাদত বন্দিগি করতে পারবেন। যেহেতু আমরা বিদেশে একা হাতেই সব কিছু সামলাই, একা একা সব কিছু করতে হয়, তাই আমাদের সবাইকে মোটামুটি আগে থেকে একটু প্রিপারেশন নিতে হয়, যাতে করে এই পবিত্র মাসে আমরা সবাই মোটামুটি অর্গানাইজ থাকতে পারি। যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য তো আরও সুবিধা হবে যদি আপনারা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন। গত রমজানে এরকম ভিডিও আমি আপলোড করেছিলাম যেগুলো খুবই ইউজফুল হবে আপনাদের জন্য, তো ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জানি না এবারের রমজানে আমার আইডিয়াগুলো কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু আমার খুব ইচ্ছা সবসময়ের মতো এবারও যাতে আপনাদের সাথে আমার আইডিয়াগুলো শেয়ার করি, আমার কাছে অনেক ভালো লাগবে। আর আমরা চাইলে কোন জিনিসটা আমরা করতে না পারি বলুন? আমরা যদি চাই আমরা সব কিছুই করতে পারি, সব কিছুই ডিপেন্ড করে আমাদের মনের উপর, আমরা কতটুকু চাচ্ছি কতটুকু চেষ্টা করছি। রোজার ইফতারের আইডিয়া শেয়ার করার কথা বলতে গিয়ে আমার একটা কথা খুব মনে পড়ছে আর আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। রোজার আগে বেশিরভাগ চ্যানেলেই ইফতারের প্রিপারেশন, রোজার প্রস্তুতি নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয়। কেউ কেউ কমেন্ট করেন যে রোজার মাসে খাবার দাবার নিয়ে বিজি থাকতে নেই, বা আমরা মানে যারা ভিডিওগুলো শেয়ার করছেন তারা নাকি খাবার দাবার নিয়ে ব্যস্ত, ইবাদত বন্দি কি করছেন না। মাঝে মাঝে এরকম কিছু কমেন্ট চোখে পড়ে, সুন্দর কথা আপনারা ইবাদত বন্দিকির কথা বলছেন না, বাট এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, ইবাদত দেখানোর বিষয় না, কাউকে বলে কয়ে ইবাদত করা হয় না বা ইবাদত জিনিসটা হয় না। ইবাদত সম্পূর্ণই মহান আল্লাহর জন্য আমরা গোপনে করব, কারণ গোপন ইবাদতটা মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। বলে কয়ে ইবাদত যে কত গুনাহর কাজ, অনেকেই এটা জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না। তো যারা জানেন না তারাই এই ধরনের কমেন্ট করেন। আমার অনুরোধ থাকবে যারা এই ধরনের কমেন্ট করেন, আমার চ্যানেল তো আছে আরও যে বাকি যে চ্যানেলগুলো ওইগুলোতে আপনারা এই ধরনের মন্তব্য করবেন না। আমরা যারা ইউটিউবাররা আছি আমাদের এই ক্ষুদ্র জ্ঞানটুকু আপনাদের সাথে শেয়ার করি, হয়তো এই শেয়ারটাই একজনকে একটা কাজে হেল্প করছে বা একজন একটা আইডিয়া পাচ্ছেন।
কারণ কোনো কিছুই কিন্তু আমরা মায়ের গর্ভে শিখে আসি না। আমরা যত বড় হই, যত আমাদের বয়স হয়, যত দেখি ততই কিন্তু আমরা শিখি, শেখার শেষ নেই। আর এখানে ভালো জিনিস আপনাদেরকে দেখানো হচ্ছে। একটা ভিডিওতে যদি পাঁচ রকমের ইফতারের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা হয়, এখানে পাঁচ রকমের রেসিপি কিন্তু কেউ তৈরি করেন না। দেখা যায় কারো ভালো লেগেছে একটা রেসিপি, কারো ভালো লেগেছে দুইটা রেসিপি, হয়তো পাঁচটাই দেখছেন বাট ভালো লেগেছে একটা বা দুইটা। আমারও সেটা হয়, আমি হয়তো রেসিপি দেখেছি দশটা, সেখান থেকে আমার একটা রেসিপি ভালো লেগেছে, ওইটাই আমি ট্রাই করছি। যারা এই ধরনের কমেন্ট করেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও ভালো না লাগে জাস্ট ইগনোর করুন। ইউটিউব কিন্তু খুব সুন্দর একটা সলিউশনও দিয়েছে এটাতে, যাদের ভিডিও ভালো না লাগে ভিডিওর কর্নারে তিনটা ডট থাকে, ওইখানে ট্যাপ করলে ভিডিও সংক্রান্ত কিছু অপশন আসে, নট ইন্টারেস্টেড একটা অপশন থাকে, ওইখানে ট্যাপ করলেই ভিডিওটা আপনার সামনে থেকে সরে যাবে। সো এগুলো হচ্ছে খুব সহজ উপায় ভিডিও ইগনোর করার। এই ধরনের কমেন্ট করে অন্যকে হার্ট করবেন না, এটাও কিন্তু অনেক বড় গুনাহের কাজ, নিজের কথা দিয়ে কাউকে কষ্ট দেয়া। আর আমি নিজেও পারফেক্ট না, আমার অনেক কিছু শেখার বাকি এখনও, অনেক ভুল করি আমি নিজেও। শুধু আমি না, আমার মনে হয় আমরা প্রত্যেকেই ভুল করি, ভুল থেকে শিখি, আর আমরা প্রত্যেকেই নিজেদেরকে প্রতিদিন বেটার করার চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি, নিজেদের খারাপ দিকগুলো দূরে সরিয়ে ভালো দিকগুলোকে ফলো করার চেষ্টা করি। প্রতি ব্লগেই মনে মনে বলি যে আজকে বেশি বকবক করব না, অল্প কথা বলেই ব্লগটা শেষ করে ফেলবো, কিন্তু ওইভাবে আর হয়ে ওঠে না। কথা বলতে গেলে এক কথা থেকে আরেক কথায় চলে যাই, আর বলতে বলতে অনেক কথা। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করবেন, আর এই কথা যদি কেউ কষ্ট পান আমাকে মাফ করবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি। শুধু এটাই বলতে চেয়েছি যে ভালো কাজকে যাতে আমরা ভালো বলি, আর ভালো কাজের সাথে যাতে আমরা থাকি, আর যদি কোনো কিছু আমাদের কাছে ভালো না লাগে বা আমরা পছন্দ করছি না সেটা যাতে আমরা ইগনোর করি। এটা খুবই সিম্পল সলিউশন, কিন্তু এটা আমাদের মন মানসিকতাকে অনেক অনেক বেটার করে। তো যাই হোক, ব্লগে এখন কী হচ্ছে সেটা নিয়ে না হয় কথা বলি। তো এতক্ষণ আমি ব্রেকফাস্ট বানালাম সবার জন্য, আমার পরিবারের সবাইকে ব্রেকফাস্ট দিলাম, আমি নিজেও ব্রেকফাস্ট শেষ করলাম। তো এখন কিছু টুকিটাকি কাজ করছি, আমরা যারা গৃহিণীরা আছি ব্রেকফাস্টের পর সবারই এই কাজটা করতে হয়, এটা কোনোভাবে স্কিপ করা যায় না। আজকে যে প্যানকেক আমি তৈরি করেছি সেটাতে বাটার মিল্ক অ্যাড করেছিলাম, তাই প্যানকেক এত সফট হয়েছে খেতে, মুখে দেওয়ার সাথেই মনে হচ্ছিল যে মিলিয়ে যাচ্ছে। প্যানকেক বা ক্রেপ যেটাই আপনারা বলেন, বাটার মিল্ক দিয়ে তৈরি করে দেখবেন যে অনেক মজা লাগে খেতে। বাটার মিল্ক আমি এটা কেনাটা ইউজ করেছি, সেন্সবারি থেকে আমি এনেছিলাম, আপনারা সেন্সবারি, টেস্কো, মরিসন যে কোনো গ্রোসারি স্টোরেই পেয়ে যাবেন। তবে বাসায় খুব সহজেই আপনারা এই বাটার মিল্কটা তৈরি করতে পারেন। এক কাপ দুধে এক টেবিল চামচ লেবুর রস অ্যাড করে আধা ঘন্টা রেখে দিবেন, আধা ঘন্টার মধ্যেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। এদিকে আমার রফিক বাবা খুব মনোযোগ সহকারে ড্রয়িং করছে, ড্রয়িং করতে আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে, ঘুম থেকে উঠে স্কুল থেকে বাসায় ফেরার পর ড্রয়িং করতেই ও ব্যস্ত থাকে। আগেও ড্রয়িং পছন্দ করতো, কিন্তু বর্তমানে ও আরও বেশি পছন্দ করছে। ওয়াফিকের ড্রয়িংয়ের প্রতি ভালো লাগা দেখে আমি আমার বাবার জন্য এই পেন্সিলগুলো নিয়ে এসেছি, আর এই পেন্সিলগুলো পেয়ে ওর ড্রয়িংয়ের প্রতি নেশা আরও বেড়ে গেছে। অ্যাটলিস্ট টিভিটা একটু কম দেখছি, আইপ্যাডেও এতটা সময় দিচ্ছে না, সো আমি হ্যাপি যে ড্রয়িং আর্ট নিয়েও বিজি আছে, আর ড্রয়িংয়েও মাশাল্লাহ আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাচ্ছে। তো ইদানিং তো আমাকে বলছিল যে আম্মু আমাকে একজন আর্ট টিচার রেখে দাও, তাহলে আমি আরও ভালোভাবে আর্ট করতে পারবো, আর্ট শিখতে পারবো। তো আমি বললাম যে বাবা, কোভিডের জন্য তো টিচার বাসায় আনা যাবে না, বা তুমিও কোথাও যেতে পারবে না, কোভিডটা একটু শেষ হয়ে যাক, তারপর দেখি আমরা আর্ট নিয়ে কিছু করতে পারি কিনা। আর আমার খুব ভালো লাগে বাচ্চারা যখন আর্ট করে ড্রয়িং করে এইসব নিয়ে ব্যস্ত থাকে, টিভি দেখা আইপ্যাড দেখা থেকে। মেলিসাও খুব সুন্দর আর্ট করে, আর এখন ওয়াফিক, সো ওরা দুই ভাই বোনই কিন্তু প্রায় সময় একসঙ্গে বসে আর্ট করে, আর একজন আরেকজনের সাথে কম্পেয়ার করে যে কাটটা ভালো। সকালের সব টুকিটাকি কাজ আমি শেষ করে এখন আরেকটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সকালের টুকিটাকি কাজগুলো যদিও আমি এই ভিডিওতে তেমন একটা ধারণ করতে পারিনি, কারণ ভিডিও করলে যে কোনো জিনিসই একটু দেরি হয়,
আমার হাতে প্রায় 2 ঘন্টা ফ্রি টাইম আছে, তো ভাবলাম যে এই সময়টাতে আমি আমার ওয়েবসাইটের জন্য যে নতুন ঈদ কালেকশন এনেছি শাড়ির, তো ওইগুলার পিকচার আমি তুলে ফেলি। 2 ঘন্টায় তো আর সব পিকচার তোলা সম্ভব না, এটা ইম্পসিবল, কারণ একটি শাড়ির পিকচার তুলতেই প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন তোলা হয় শাড়িটাকে সুন্দরভাবে ভাঁজ করে, তারপরে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, ওইভাবে করতে করতেই দেখা যায় অনেক সময় চলে যায়। তো ভাবলাম 2 ঘন্টায় যতটুকু কাজ সারা যায় সেরে ফেলবো। ওয়েবসাইটে এখনও সবগুলো শাড়ির পিকচার রাখা হয়নি, তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই রাখা হয়ে যাবে। ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর শাড়ি এসেছে, কাতান, বেনারসি, হাফ সিল্ক, জামদানি, অর্গানজা, এগুলোর মধ্যে অনেক অনেক শাড়ি এসেছে, খুব সুন্দর সুন্দর। এখন আসলে কাতান বেনারসি বেশি চলে, জামদানির কালেকশন আসছে এপ্রিলের 1 তারিখে, সো আসার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর শাড়ি, শাড়িগুলো দেখে আমার কাছে এত ভালো লাগছিল, একটা থেকে আরেকটা সুন্দর মনে হচ্ছিল যে আমি সবগুলো শাড়ির এক পিস করে রেখে দিই, এত সুন্দর শাড়ি। এখন যে শাড়িটা দেখছেন এটা খুবই সুন্দর গ্রিন কালারের একটা কাতান শাড়ি। এই কাতান শাড়িটা অসম্ভব সুন্দর, স্পেশালি এর কালারটা যদিও ক্যামেরাতে ওইভাবে আসছে না, বাস্তবে আরও সুন্দর কালারটা, জরি কাজ করা, গোল্ডেন কালারের জরি কাজ করা। গ্রিন কালারের শাড়িতে গোল্ডেন কালারের জরি কাজটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে। তো এখন আমি বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার নিচ্ছিলাম ওয়েবসাইটের জন্য, আর এই গ্রিন কালারের শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, যে কোনো পার্টিতে ওয়েডিংয়ে এই শাড়িটা পরা যাবে। আর এখন কিন্তু কাতান, বেনারসি, হাফ সিল্ক, তারপরে অর্গানজা, এই ধরনের শাড়িরই বেশি ডিমান্ড। মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করছি, তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই সব প্রোডাক্ট রাখা হয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি 3 পিস এসেছে, তারপরে শাড়ি, তো জাস্ট একটু ওয়েট করলেই সব কিছু আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমি নিজে একা সবগুলো পিকচার তুলছি তাই একটু দেরি হচ্ছে, বাট দেরি হলেও ইনশাল্লাহ আমি চাচ্ছি যে মানে পারফেক্টলি আপনাদেরকে সব কিছু দিতে। বিজনেস স্টার্ট করার পরপরই কিন্তু কেউ দক্ষ হয়ে যায় না বা পারদর্শী হয়ে যায় না, সময়ের সাথে সাথে সবাই কিন্তু অভিজ্ঞতা অর্জন করে। যে কোনো কাজ শুরু করার পরপরই কিন্তু আমরা পরিপক্ক হয়ে যাই না, কাজ করতে করতেই আমরা শিখি, আমাদের আইডিয়া হয়। প্রথম প্রথম কোনো কিছু শুরু করার পর ভুল হয়, ভুল থেকেই আমরা শিখি, আমরা কখনোই ভুল করে নিরাশ হব না। তো প্রত্যেকটা ভুলের পিছনেই একটা শিক্ষা আছে, তো সেই শিক্ষাটা আমরা গ্রহণ করব। এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। এটা কাতান, পিওর কাতান একটা শাড়ি, খুবই সুন্দর, খুব গর্জিয়াস, সফট কাতান, আপনি যেভাবে পরবেন ওইভাবেই থাকবে। আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি ভাবছি যে আমার জন্য এইরকম একটা শাড়ি রেখে দিব। শাড়িটা এত সুন্দর আর এত হাই কোয়ালিটি, শাড়িটা না ধরলে বা বাস্তবে না দেখলে বোঝা যাবে না, খুবই সুন্দর একটা শাড়ি। শাড়ির সম্পূর্ণ ডিজাইনে খুব নিখুঁত। শাড়ির আরেকটা বেস্ট পার্ট হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা খুবই সুন্দর। ব্লাউজটাকে যদি একটু ডিজাইন করে বানানো যায় খুবই ভালো লাগবে দেখতে এই শাড়ির সাথে, আর আঁচলটাও কিন্তু বেশ সুন্দর। আপনাদেরকে শাড়িটা একটু উল্টিও দেখাচ্ছি যে কত পারফেক্টভাবে এই শাড়িটা তৈরি করা হয়েছে। এই শাড়ির পিকচারও আমি খুব তাড়াতাড়ি তুলে নিব, যেহেতু অনেক অনেক শাড়ি এসেছে, অনেকগুলো শাড়ির পিকচার তুলতে হবে, শুধু যে আজকে তা না, প্রতিদিনই অনেকগুলো শাড়ির পিকচার তুলতে হবে, আদারওয়াইজ আমি কমপ্লিট করতে পারবো না, আর খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে সবগুলো রাখতেও পারবো না। জাস্ট পিকচার তুলে না, সবগুলো শাড়ির ডিসক্রিপশন, তারপর অনেক কাজ আছে, তো এই কাজগুলো নিয়েই আমি বর্তমানে একটু ব্যস্ত আছি। যেহেতু সামনে ঈদ আসছে তাই ঈদ উপলক্ষে অনেক অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করছেন যে নতুন কালেকশন এসেছে কি না। কালেকশন অলরেডি চলে এসেছে বাট ওয়েবসাইটে এখনও রাখা হয়নি, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু রাখবো, আর আপনাদের আশা করি ভালো লাগবে। আর যেহেতু আমি নিজে একা সব কিছু করছি তাই একটু সময় লাগছে বেশি, তবে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ আমি আমার মতো করে করতে পারছি আর কি। এই শাড়ির কয়েকটা পিকচার অলরেডি তোলা হয়ে গেছে, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম।
ন্যাচারাল লাইটিংয়ে এই শাড়ির পিকচারটা তোলা হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে, যেমনটা মানে শাড়ি দেখতে ঠিক তেমনই পিকচার এসেছে। এই একটা শাড়ির কয়েকটা পিকচার তোলা হয়েছে, শুধু এই শাড়ির না, প্রত্যেকটা শাড়িরই কয়েকটা করে পিকচার তোলা হয়, এতে করে কাস্টমাররা খুব সহজেই শাড়ির ডিজাইনটা বুঝতে পারেন। আর শাড়ির বা ড্রেসের কোয়ালিটি, ম্যাটেরিয়াল ওইগুলো ডিসক্রিপশনে লেখা থাকে। তো এদিকে ওয়াফিক আর মিলিসা দুজন বসে ড্রয়িং করছে, তো ওইদিকে ওয়াহিব আর ওয়ারিদ বসে টিভি দেখছে। তো ওদের সময় খুব ভালোই কাটছে, আর এর ফাঁকে আমি আমার কাজটা সেরে নিচ্ছি। ঈদে নতুন কী কী কালেকশন এসেছে তা দেখতে চাইলে বা জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ওয়েবসাইট ফলো করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.amaranthboutique.co.uk, ফেসবুক পেজ অ্যামারান্থ বুটিক, ইনস্টাগ্রাম পেজ অ্যামারান্থ আন্ডারস্কোর বুটিক। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনারা সম্পূর্ণ কালেকশন আমাদের পেজে, আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। আমার তোলা কিছু শাড়ির ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমি লাঞ্চ প্রিপারেশন করব, যেহেতু দুপুর হয়ে গেছে, তার আগে আমি কিছু স্ন্যাক আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। আপেল কাটার পরপরই কালো হয়ে যায়, তো আমি কাটার মনে হয় 2 মিনিট পরে ভিডিও করেছি, তো দেখলাম যে আপেলের কালার একদমই কেমন যেন হয়ে গেছে। আপেল কাটার পর লেবুর রস অ্যাড করলে আপেল ওইভাবে কালো হয় না, দেখতে সুন্দর লাগে বা ভালো থাকে, রংটা চেঞ্জ হয় না। তো যেহেতু আমরা সাথে সাথেই খেয়ে নিব, তাই আমি আর লেবুর রস অ্যাড করিনি। আর এদিকে আমার হাজব্যান্ড হালাল বোজারে গিয়েছিলেন, ওইখান থেকে কিছু মিট আর চিকেন নিয়ে এসেছেন, ওইগুলোকে আমার গুছাতে হবে আর দুপুরে রান্নাবান্না স্টার্ট করতে হবে। তো আজকে অবশ্য একদম শর্টকাট উপায়ে আমি একটা বিরিয়ানি তৈরি করব, যেটা আমাদের ঘরে প্রায়ই বানানো হয় আর সবাই অনেক বেশি পছন্দ করে। তো ঝটপট আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করব।
দিকে বাচ্চারা ওদের বাবার সাথে বসে ফানি ভিডিও দেখছিল টিভিতে, তো ওরা খুব পছন্দ করে ওদের বাবার সাথে বা আমার সাথে বসে এই ফানি ভিডিওগুলো দেখতে। আমি নিজেও অনেক পছন্দ করি, তো আমার হাতে তো এখন আর সময় নেই কারণ আমাকে কিচেনে যেতে হবে, দুপুরে খাবার রেডি করতে হবে। তো এদিকে আমি কিছু ল্যামমেট 5 মিনিটের জন্য হাঁড়িতে দিয়ে রেখেছি, মানে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া বলতে জাস্ট পানিতে বলক চলে আসলেই আমি নামিয়ে নিব, মিটে যে এক্সট্রা ফ্যাট থাকে ওইটা আর কি ফেলে দেওয়ার জন্য। আর আরেকটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিয়েছি, আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব বিরিয়ানির জন্য। তো আমি খুব শর্টকাট উপায়ে আপনাদের সাথে এই বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো। এটা কোনো শাহী বিরিয়ানি না বা কোনো স্পেশাল বিরিয়ানি না, এটা জাস্ট নর্মাল। আমি যখন খুব তাড়াহুড়াতে থাকি বা ঝটপটের যদি আমি কিছু তৈরি করতে চাই তাহলে আমি এই বিরিয়ানিটা তৈরি করে ফেলি, ঘরে যা আছে তা দিয়েই। তো আমি এখানে প্রথমেই ল্যাম মিটকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, এক্সট্রা ফ্যাট ফেলে দিয়েছি। তো এখন মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে গ্রিক ইয়োগর্ট দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ। ওইদিকে আমি পেঁয়াজ বেরেস্তাও খেয়াল রাখছিলাম, কারণ পেঁয়াজ বেরেস্তা যদি পুড়ে যায় তাহলে খাবারের টেস্ট ভালো আসবে না, যেহেতু আমি বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দিব। তো আমি কয়েক পিস তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে দিব। একটু আগে যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাই আমি বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি, এতে করে খুব মজার একটা ফ্লেভার অ্যাড হবে। আমি সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজও দিব, পেঁয়াজের কথা একদমই ভুলে গিয়েছিলাম, আমি কেটে অলরেডি রেখে দিয়েছি সাইডে, বাট আমি ভুলে গিয়েছিলাম দিতে আর কি, হঠাৎ করেই মনে হলো যে আমি তো পেঁয়াজ দিইনি। তো পেঁয়াজও দিয়ে দিয়েছি, এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, রসুন আর আদা বাটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, তারপর একটু পরে আমি আবার চুলার আঁচটা কমিয়ে নিব, কারণ এভাবে বাড়িয়ে রাখলে মাংস পুড়ে যেতে পারে। সো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 15 মিনিট পর আবার ঢাকনাটা খুলে চেক করে নিব। আপনারা চাইলে এই সময়টাতে অল্প একটু পানিও অ্যাড করতে পারেন, এতে করে মাংস আর পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি প্রায় 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, তো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। চালটা একটা সাইডে রেখে দিচ্ছি, যখন লাগবে তখন ইউজ করব। আর এদিকে মাংস একটু চেক করে নিচ্ছি, কারণ 15 মিনিট হয়ে গেছে, আর অবশ্যই চেক করতে হবে আমাদেরকে মাঝে মাঝে, কারণ চেক না করলে মাংস আবার নিচে পড়ে যাবে। আমি মশলা এত বেশি দেইনি, আপনারা চাইলে মশলাটা আরেকটু দিতে পারেন, এতে করে টেস্ট বাড়বে। আমি একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমার বাচ্চারাও খাবে, ঝাল হলে ওরা আর খেতে পারবে না, সেই জন্য আমি মশলা একটু কমিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হলো লবণের পরিমাণ একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করলাম। তো ঢাকনা দিয়ে অল্প আছে আমি রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস অলরেডি সিদ্ধ হয়ে আসছে, আরও একটু সময় রাখলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আরেকটা হাঁড়ি চুলার উপর বসিয়ে দিলাম, তো এখন আমি ঘি দিয়ে দিব। আমি আজকে ঘি দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করব, আপনারা চাইলে ঘি আর তেল দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। বেশ কয়েকজন আপু জানতে চেয়েছেন যে আমি রান্নাবান্নাতে কোন ঘি ইউজ করি, তো আজকে ভাবলাম আপনাদেরকে এই ঘিটা দেখিয়ে দিই। পিওর বাটার ঘি, এই ঘিটা আমি ইউজ করি ইস্ট অ্যান্ডের। এই ঘিটা আমার মনে হয় ইউকের বেশিরভাগ মানুষই ইউজ করেন, কারণ ঘির কোয়ালিটি খুবই ভালো। একটা কথা বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমার নিজের অভিমত, কারণ ভালো জিনিসকে আমরা ভালো বলবো, তাই না? তো এটা খুব ভালো একটা ঘি, আমি অনেক বছর যাবত ইউজ করছি খাবার দাবারে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। আর একটা জিনিস, সবার টেস্ট কিন্তু সমান না, আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। সো আপনাদের ইচ্ছা, যারা জানতে চেয়েছেন তাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি কোন ঘিটা ইউজ করি। তো এখানে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি একটু সময় কন্টিনিউ নাড়াচাড়া করে। তো এখন মিট ভুনাটাও দিয়ে দিলাম, মিটের পানিটা মানে একদম শুকিয়ে আসবে যখন তখন মিট ভুনাটা দিয়ে দিব চালের মধ্যে, দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা খুব যে স্টেপ বাই স্টেপ বা খুব নিয়ম ফলো করে আমি এই বিরিয়ানিটা তৈরি করছি তা না, কিন্তু একদম শর্টকাট সহজ উপায়ে আমি এই বিরিয়ানিটা তৈরি করছি, কোনো স্পেশাল বিরিয়ানি মশলাও দেইনি।
প্রতিদিন রান্নাবান্না যে মশলাগুলো আমরা ইউজ করি ওইগুলাই দিয়েছি। তো এখন কেটলের গরম পানি আমি অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো। যতটুকু পানি দিলে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে রান্না হবে, মানে একদম বিরিয়ানি নরম হয়ে যাবে না। তো পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, আর এই সময় কয়েকটা কাঁচামরিচও অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যাচ্ছে আর চালটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে চাল সিদ্ধ হয়ে গেছে আর পানিটুকু শুকিয়ে গেছে। তো একটু আগে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, বাকি পেঁয়াজ বেরেস্তা আমি বিরিয়ানিতে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারও এই বিরিয়ানির সাথে অ্যাড হয়। আমি এই হাঁড়ির নিচে একটা ফ্রাই প্যান রেখেছি যাতে করে বিরিয়ানিটা পুড়ে না যায়, কারণ আমি যে হাঁড়িগুলো ইউজ করি খুব সহজেই তলা নিতে লেগে যায়। দেখতে খুব সুন্দর হাঁড়িগুলো, বাট রান্না করার সময় খুব খেয়াল রাখতে হয়, না হলে কিন্তু খুব সহজেই খাবার দাবার পুড়ে যায়। ওইদিকে বিরিয়ানি হয়ে গেছে, তো বিরিয়ানির সাথে আমি একটা সালাদও বানিয়ে নিয়েছি। এই সালাদটা আমার অনেক ভালো লাগে পোলাও বিরিয়ানির সাথে খেতে। সালাদে টমেটো, গাজর, শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পরে আমি পেঁয়াজও অ্যাড করেছি, প্রথম দিকে দিতে ভুলে গেছি, পরে অবশ্য দিয়েছি সরিষার তেল আর স্বাদ মতো লবণ। এই সালাদের কম্বিনেশনটা আমার অনেক বেশি ভালো লাগে আর খুব মজার হয়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।